কহেন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আমি আপনাদেরকে দেখাবো একটা সফল ক্রস জাতের ছাগলের খামার এই খামারটার কিন্তু বেশি বয়স নয় বন্ধুরা মাত্র দুই বছর ধরে এই খামারটি পরিচালিত হচ্ছে এবং এই দাদা সম্পূর্ণ ক্রস জাতের ছাগল থেকে এই খামারটিকে তৈরি করে ফেলেছেন বর্তমান সময় এত প্রতিকূলতার মাঝখান দিয়ে গিয়েও যেখানে দেখা যাচ্ছে নাইনটি পারসেন্ট ছাগলের খামার বর্তমান সময়ে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে এই দাদা তার নিজস্ব সিক্রেট ব্যবহার করে একটা সফল ছাগলের খামার তৈরি করেছেন ছাগলের খামারটি শুরু হয়েছিল অনেক অল্প ছাগল থেকে আজকের এখানে ছাগলের সংখ্যা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন আপনারা দেখেছেন আর হ্যাঁ আজকের আমরা বর্তমানে রয়েছি মুর্শিদাবাদে মুর্শিদাবাদের আমি প্রথম অবস্থাতে মাত্র দশটা ছাগল নিয়ে শুরু করেছিলাম আচ্ছা মাত্র দশটা ছাগল থেকে মাত্র দশটা সেখান থেকে আজকের এখন কতগুলো রয়েছে এখন আমার কাছে মোটামুটি আপনার ষাট খান আছে ষাটখানা মানে ওই দশটা থেকেই সব হ্যাঁ সব তাহলে এই দশটা থেকে ষাটখানার জার্নি কত বছর মাঝখানে গ্যাপ গেল আড়াই বছর আড়াই বছরে আচ্ছা দেখতে পাচ্ছি আপনি এখানে ক্রস ব্রিড পালন করছেন বা ব্ল্যাক বেঙ্গলের কিছু জাত রয়েছে এই ব্ল্যাক বেঙ্গল বা ক্রস ব্রিডই কেন আসা কারণ আমরা যেটা শুনে আগে আড়াই তিন বছর আগে থেকে তখন তো ওই বড় জাতের ছাগলের চল ছিল তাহলে এই ক্রস ব্রিড বা এই ব্ল্যাক বেঙ্গল কেন করা দাদা ব্ল্যাক বেঙ্গল ক্রস ব্রিড আর উন্নত প্রজাতির ছাগল সবগুলাই ভালো কিন্তু এখানে খাবারের কিছু সমস্যা আছে যেগুলা ব্ল্যাক বেঙ্গল সেগুলা চড়ি খেতে ভালোবাসে আর দানা খাবার না দিলেও হয় এবার ক্রস ও একই জিনিস ওই যেহেতু ওই ব্ল্যাক বেঙ্গল থেকে এইগুলা ক্রস হয়েছে তাহলে ওর যা খাবার এরও খাবার এক কিন্তু উন্নত প্রজাতির ছাগলে সেভেন্টি পার্সেন্ট শুকনো খাবার লাগে আচ্ছা যেটা আমাদের ক্রস ব্রিড বা ব্ল্যাক বেঙ্গলে লাগে না এই যে উন্নত প্রজাতির ছাগলে সত্তর কেজি দানা খাবার লাগে এগুলো করতে শিখলেন দাদা আমরা একটা একটা যখন আগে পুষতাম না তখন দেখতাম যে বাড়িতে পুষার পরে ওদেরকে প্রচুর পরিমাণে দানা লাগে আর শুধু কাঁচা ঘাস বা অন্য কিছু দিলে ওদের মানে হেলথটা ঠিক থাকে না এখন তাহলে এই যে ছাগলগুলো রয়েছে এদেরকে কি খাবার দাবার দেয় না এখন তো ওয়েদার গরম হয়েদার পড়ে গেছে এদেরকে এখন শুধুমাত্র কাঁচা ঘাস আর জল শুধু কাঁচা কাঁচার জল মানে দানা দিতেই হয় না 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 এই ওয়েদার গরম ওয়েদারে দানা মানা কিছু না দিলেও মানে যেহেতু ব্ল্যাক বেঙ্গলে থেকে এগুলা হয়েছে সেহেতু কিছুই লাগে না শুধু ঘাসের উপরেই চালাচ্ছে ঘাসের উপরে চালায় আচ্ছা আরেকটা জিনিস জানার এই যে ব্ল্যাক বেঙ্গল করা বা ক্রস জাতের ছাগল করা গত আড়াই বছর ধরে আপনি করছেন এর পাশাপাশি আপনি অন্য কোন কাজ করেন না এই ছাগল নিয়েই পড়ে আছেন না 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 আমার অন্য ফার্টিলাইজারের দোকান আছে আচ্ছা আচ্ছা তাহলে এই ফার্ম কে সামলায় ফার্ম আমি আছে আমার আরেকটা লোক আছে আচ্ছা এই এর মাঝখানে কোনো সমস্যা না অনেকে যে বলে ফার্ম করতে গেলে প্রচুর সময় দিতে হয় চব্বিশ ঘন্টা ফার্মের পিছনে থাকতে হয় এরকম অনেক কথা অনেক সময় উঠে এসছে ফার্মারদের মুখ থেকে এই জন্য অনেক ফার্ম বন্ধ করে দিয়েছে বলছে আমি সময় দিতে পারছি না আপনার অভিজ্ঞতাটা কি হ্যাঁ দাদা ছাগল পুষতে গেলে তো সময় দিতে হবে আপনি ক ঘন্টা সময় দিবেন সকালবেলাতে যদি আপনি ছাগল ছাড়তে আসেন তো মোটামুটি এক ঘন্টা লাগবে ওনলি এক ঘন্টা আর ঘাস কাটবেন এক ঘন্টা তাহলে দু ঘন্টা চলে গেল একবার খাওয়াতে আর বিকেল বেলাতে আপনি যখন খেতে দিবেন জল খাওয়ানোর সময় আপনাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে যখন দশটা এগারোটার সময় জল খাওয়াবেন আর সন্ধ্যাবেলায় তোমার তোলার সময় লাগবে এক থেকে দু ঘন্টা আপনার টোটাল সারা দিনের কাজ চার থেকে পাঁচ ঘন্টা তাহলে সারা দিন কোনো দিনই সময় লাগে না তার মানে বাকি সময়টা আপনি অন্য দিকে দিচ্ছেন হ্যাঁ অন্য দিকে দি আচ্ছা এই আপনার ফার্মে দেখতে পাচ্ছি আর একটা বাচ্চা রয়েছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে বাচ্চাগুলোর উৎস হলো ফিমেল যেহেতু আপনার একটা ব্রিডিং ফার্ম তাই তো হ্যাঁ আচ্ছা কতগুলো ফিমেল রয়েছে আমার কাছে ফিমেল আপনার এখন ইদানিং হয়ে গেছে আগে কুড়িটা ছিল এখন বেড়ে আপনার পঁচিশটা মতন হয়েছে ফার্ম শুরু করার পর থেকে কতদিন পর থেকে আপনার ইনকাম শুরু হয়েছে মাত্র আট মাস আট মাস পর থেকে মানে প্রথম অবস্থা যখন সেই দশটা নিয়ে এসেছিলেন আপনি তার ভিতরে কটা ফিমেল ছিল কটা মেল ছিল সবই ফিমেল গাবিন ছাগল ছিল তার ভিতরে ব্রিড নিয়ে আসেননি আপনি না মানে সব নিয়েছিলাম ওই প্রেগনেন্ট অবস্থায় নিয়ে এসেছিলেন হ্যাঁ প্রেগনেন্ট ছিল আর কিছু এমনি ছিল আচ্ছা সেই আট মাস থেকে শুরু করে এখন অব্দি কি ইনকাম বন্ধ হয়েছে না সেই লেভেল লাগাতার চলে যাচ্ছে লাগাতার চলছে এখন বাড়ছে মানে এখানে আপনার বিক্রি বা আপনার ইনকামের সোর্স কি কিভাবে ইনকাম বাচ্চা বিক্রি মেন সেই বাচ্চাটা কখন বিক্রি করেন বাচ্চা আমার দু মাস বয়স থেকে বিক্রি হয় তার মানে দুধ ছেড়ে দিল আপনার বাচ্চা দুধ ছাড়া না দু মাস বয়স মিনিমাম একটা বাচ্চা তিন মাস সাড়ে তিন মাস দুধ খায় হ্যাঁ ছাগলের তাহলে দু মাসে বিক্রি হয়ে যায় তারপর কি দুই পর দিয়ে দেন না ওই তিন মাস দুধ ছারার পরেই মাস থেকে আড়াই মাসে আমি বিক্রি করে দিই তার মানে দুধ ছারার আগেই বিক্রি করে দাও দুধ যারা ছাগল নিয়ে যায় তাদের সমস্যা হয় না তাদের সমস্যা হয় না দাদা যে দেখছেন বিড়াটা এই বিড়াটার বয়স মোটামুটি 2 বছর মানে দু বছর পুরো পুরি হয়ে গেছে না এখনো 2 বছর হয়নি 2 বছরে এত বড় অক্সফোর্ডার বানি ফেলেছেন ফেলেছে এটা কি আপনার ফার্মেরই না বাইরে থেকে না এটা প্রথমে আমি নিয়েছিলাম প্রথমে কত মাস বয়সে নিয়ে এসেছিলেন আমি এটার বয়স নিয়েছিলাম আট মাসের আট মাস এটা কদাত হয়েছে এখন এখন আপনার চার দাঁত চার দাঁত হয়েছে না সবই চার দাঁত এখন বন্ধুরা চার দাঁতের একটা ব্রিডার একেবারে দাদার ফার্মেরই বড় করা এটা দিয়ে কি এখন আপনার ফার্মে যতগুলো ছাগল রয়েছে সবগুলোকে ব্রিড করান হ্যাঁ এটাকে দিয়ে ব্রিড করেন কেমন রেজাল্ট কেমন পাচ্ছে রেজাল্ট ভালো এর বাচ্চা দেখেন এর বাচ্চা কোয়ালিটি দেখেন এই এই এইটা এইটা এ বাচ্চা হ্যাঁ এইটা হ্যাঁ এর বাচ্চা এটা এই ওই ব্রিডারটারই বাচ্চা ওই বাচ্চা আচ্ছা কমাস বয়স এটার বাচ্চাটা দুই মাস দুই মাস বাচ্চা কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে আর বাচ্চা দেখতে পাচ্ছি আপনার কাছে প্রায় সব একই রকম একইবারে কি হয়েছে হ্যাঁ আমার এক মাসের মধ্যে সবগুলোর হয়েছে এক মাসের ভিতরে ওইরকম সিস্টেম করা রয়েছে এক মাসের ভিতরেই যে বাচ্চাগুলো রয়েছে এইগুলো কমস বয়স সব দুই মাস থেকে ওই আড়াই মাস হাইস্ট এর বয়স হচ্ছে মাত্র বত্রিশ দিন মাত্র বত্রিশ দিন হ্যাঁ মিথ্যে বলছেন না তো দাদা দাদা মোবাইলে আছে ফটো তোলা আপনি দেখতে পারেন আমার আচ্ছা পুরো ডিটেইলস রয়েছে আপনার কাছে হ্যাঁ এর ডিটেইলস আছে তার মানে এই তো এখনো দুধ খাচ্ছে এই তো এখনো বিক্রি করার সময় হয়নি না 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 কিন্তু দেখে মনে হচ্ছে আড়াই তিন মাস হয়ে গেছে বয়স না 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 এর 32 দিন বডি আর এর এখন আছে 12 কেজি 100 32 দিনে আচ্ছা কোন জাতের এটা আমার ওই যে আপনার গুজরি মেলের থেকে হয়েছে গুজরি মেলের ক্রসের যে মেল রয়েছে ওর থেকে হয়েছে আর ব্রিডার ওইটাই হ্যাঁ ব্রিডার যখন 10 টালে ইসলাম তাতে থেকে এইটা হয়েছিল এখন মা হয়ে গেছে এটা এইটার ক কদিন হলো বয়স এটার এটার বয়স এখন এক বছর হচ্ছে এক বছর কবার বাচ্চা দিয়েছে দুবার এ দুবার বাচ্চা দিয়েছে কটা করে বাচ্চা দেয় আহ একবার প্রথমে একটা দিয়েছে তারপরে দুটো দিয়েছে এবার বাচ্চার কোয়ালিটি কেমন এর বাচ্চার কোয়ালিটি হাইফাই ফাই দেখেন এই যে এটাই এটাই এর বাচ্চা এরবার বাচ্চা আচ্ছা ক মাস বয়স হল এটা এর বয়সেই দুই মাস দশ বারো দিন হবে দু মাস দশ বারো দিনের হ্যাঁ এত সুন্দর বাচ্চা হ্যাঁ আচ্ছা তার মানে মনে আগে যে বাচ্চাটা ধরেছিলেন আপনি ওই বাচ্চাটা মনে হয় এর থেকে একটু ভালো ছিল আচ্ছা আরো কিছু ফিমেল দেখাবেন আমার দর্শক বন্ধুদের এই যে দেখতে পাচ্ছি এই যে একটা ফিমেল এটা না এটা আমার প্রথমে কিনা প্রথমে কিনা হ্যাঁ প্রথমে কিনা আচ্ছা এটা কি ঝাড়খন্ডী বিলাক না দাদা আমরা এটা চিনি না কিন্তু আমাদের এই এলাকায় থেকেই ব্লাক বেঙ্গল থেকে তৈরি এটা আমি জানি সঠিক মানে ব্লাক বেঙ্গলের থেকেই তৈরি হ্যাঁ এই যে দেখুন ব্ল্যাক আদার থেকে ফার্মের ফিমেল গুলো দেখুন এইদিকে রয়েছে আর এইদিকে দাদা কিছু রয়েছে আর এই দিকেও কিছু রয়েছে আচ্ছা এইটা এইটা কোন জাতের এটা ক্রস জাতের হ্যাঁ এটা ক্রস জাতের ওই প্রথমে নেছিলাম তার এই বাচ্চা এর বয়স এক বছর এর বয়স এক বছর হ্যাঁ এটা কবার বাচ্চা দিয়েছে আপনার এখানে এসে একবার হয়েছে একবারই হয়েছে হ্যাঁ একবার মানে কটা করে দেয় বাচ্চা ফার্স্ট টাইমে দুটো দিয়েছে ফার্স্ট টাইমে দুটো এবারে এখন পরে একটা করে দিতেছে না তিনটা করে না 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 ফার্স্ট টাইম একবারই দুটো দিয়েছে মানে একবারই হয়েছে একবারই হয়েছে আবার কি প্রেগন্যান্ট রয়েছে না প্রেগন্যান্ট নাই তবে অল্প দিনের মধ্যে হয়ে যাবে মানে এটি ওর বাচ্চা মানে এইটার বাচ্চা এইটা হ্যাঁ এই যে এটা এটা সঠিক সুন্দর ফার্মে এটা ন্যাচারাল ফার্মে এটা ব্রিডিং ফার্মে আপনি মা দেখতে পাবেন সাথে সাথে আপনি বাচ্চাও দেখতে পাবেন আচ্ছা এইখানে দুটো বাচ্চা রয়েছে এই বাচ্চা দুটো ওর মা কোথায় এ বাচ্চা দুটোর মা ওইদিকে রয়েছে মনে না ওই ওইদিকে পালিয়ে গেছে ওই ভিতরে না হয় উপরে পালিয়ে গেছে ওইদিকে পালিয়ে গেছে ওইদিকে পালিয়ে গেছে না হ্যাঁ আচ্ছা আর এই দুটো এই দুটোর মা এই দুটো মনে এক সাথে হ্যাঁ হ্যাঁ এই দুটো একসাথে আচ্ছা এই দুটোর মা কোথায় হ্যাঁ এই দুটোর মা এটাই না হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এটা মানে মা ধর গলা ধরলে পরে বোঝা যায় যে দুধ খাজা আসবে সেটাই বাচ্চা ওর আচ্ছা এইটা কোন জাতের এটাও দাদা সব একই আমার ওই ব্ল্যাক বেঙ্গলে থেকে সবগুলা এই ক্রস হইতে হইতে এরকম পজিশন আসছে সবগুলো এরকম আছে এই রকম ফিমেল কটা আছে আপনার ফার্মে এই রকম ফিমেল আমার 25টা আছে 25টা মানে টোটাল সব মিলিয়ে এখন আপনার ফার্মে 25টার মতো ফিমেল রয়েছে হ্যাঁ আচ্ছা আরো কিছু ফিমেল দেখাবো আমার দর্শক বন্ধুদের এই যে দেখুন বন্ধুরা এইদিকে আরেকটা ফিমেল রয়েছে কত সুন্দর একটা ফিমেল দেখুন এই যে দাদা এইটাই কটা করে বাচ্চা দেয় এই ফিমেলটা দুটো দুটো দেখতে পাচ্ছি পিওর ব্রিড নেই সম্পূর্ণ ক্রস ব্রিড আপনার কাছে আর এটা এটা হ্যাঁ এ ওটা ওই ক্রস এটাও ক্রস হ্যাঁ এর দুটো বাচ্চা দিয়েছিল হ্যাঁ ওই এর দুটো বাচ্চা দিয়েছিল দুটো বিক্রি হয়ে গেছে এই এইটা দুটো বাচ্চা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আচ্ছা এর আর এই যে দেখতে পাচ্ছি ধরলে পরে দুধ খেতে যাচ্ছে ওই যে ও ওর বাচ্চা বিক্রি করে দিয়েছি মাস আড়াই মাসের বাচ্চা সেজন্য এদেরকে দুধ খাওয়াই ও আচ্ছা 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 তার মানে এই অতিরিক্ত যেগুলা থাকে হ্যাঁ অতিরিক্ত যেগুলা থাকে হ্যাঁ সেই বাচ্চাগুলা দুধ ওদেরকে খাওয়াই দেয় সেই জন্য এতটাক গ্রোথ হয় আচ্ছা 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 এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে আর বাচ্চা দেখতে পাচ্ছি দাদা দুধ খাওয়া বাচ্চা খাবার ধরে নিয়েছে মানে ঘাস ধরে নিয়েছে হ্যাঁ আচ্ছা এই এই দুটো এই যে কি একসাথে জোড়া বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখুন বন্ধুরা কত একসাথে জোড়া বাচ্চা এই দুটো এর মা কোথায় এই দেখেন এর মা এটা এর মা হ্যাঁ আচ্ছা এই যে হলো এর মা আর একেবারে ওর মা একেবারে ইতের মতোই হয়েছে এদের মতোই হয়েছে মানে ওর মার কাটিং এর সাথে ওর কাটিং মিলেছে যাচ্ছে এটা বিডার কোনটা এ ওই একই বিডার আপনার যে ফার্মের যে বিডার রয়েছে সেটাই বিডার হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা কত সুন্দর মায়ের মতন হয়েছে আচ্ছা দাদা আপনি তাহলে বাইরে কি চরাতে নিয়ে যান সাগর না তাহলে স্টল ফিডিং এত সুন্দর হয় কি করে দাদা রহস্য তো কিছু না কিছু একটা আছে সেই রহস্যটা কি আমি তো আমার দর্শক বন্ধুদের জানাতে চাই আমার ফার্মার ভাইদের জানাতে চাই কি মেইন দাদা পরিচর্যা করতে হবে ঠিকঠাক কিভাবে পরিচয় আর আপনি পরিচর্যা ঠিকঠাক করতে হবে আর মেন যেটা সব থেকে ফার্স্ট वाला ছাগল আপনাকে কিনতে হবে প্রথমে তারপরে খাবার তারপরে বাসস্থান ওই প্রথমত দাদা বললাম আমি প্রথমে যে আপনি যেটাতে পয়সা দিবে পয়সা দিবে আপনার ছাগলে তাহলে সেই ছাগলটা সঠিক লোকের কাছ থেকে যদি কিনতে পারেন তবে সেটা কিনতে হবে ট্রেডারদের পাল্লায় পড়া যাবে না আর যেটা কিনবেন জানে সেটাই ভালো হয় আপনি কাঁঠাল গাছ লাগিয়ে আমের আশা করলে কোনোদিনই হবে না আপনি সঠিক ছাগল কিনেন সেই ছাগলে বাচ্চা দিবে সঠিক তারপরে আপনার খাবার ম্যানেজমেন্ট তারপরে বাসস্থানের দিকে নজর রাখতে হবে মানে প্রথম অবস্থায় বাসস্থানে পঁচিশ টাকা খরচা করা যায় না না আপনি দশটা ছাগল যদি শুরু করেন না দশ হাজার টাকার ঘর বানালেই হয়ে গেল আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন